বোলপুর শান্তিনিকেতন সম্ভবত কলকাতা আর তার আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের জন্য এখন সবচেয়ে জনপ্রিয় উইকএন্ড ডেস্টিনেশন। এই শালবনের মাঝে এই লাল মাটিটুকু দেখে মনে হয় আজও শান্তিনিকেতন আছে, শান্তিনিকেতনই। যদিও করোনার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখন বন্ধ, কিন্তু তাও সপ্তাহান্তে টুরিস্টের ঢল নামছে শান্তিনিকেতনে। উইকেন্ডে সব হোটেল ভর্তি, খোয়াইয়ের মেলায় উপচে পড়ছে মানুষের ভিড়। এখানে দেখে বোঝা যাচ্ছে না যে করোনার কোনো প্রকোপ আছে বা মানুষজন ভীত সন্ত্রস্ত, সেরকম কোনো চিহ্ন কিন্তু কোথাও নেই। দারুণ জমে উঠেছে খোয়াইয়ের হাট আবার নতুন করে। আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম 2021 জানুয়ারি মাসের 16 তারিখে। আগের দুই পর্বে আমাদের শান্তিনিকেতনে যাওয়া, হোটেল, কঙ্কালীতলা কালীবাড়ি, খোয়াইয়ের হাট আর তারাপীঠের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। যদি আগের পর্বগুলো এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। বোলপুরে আমাদের তৃতীয় দিন সকালে আমরা ব্রেকফাস্টের জন্য গিয়েছিলাম প্রান্তিক স্টেশনের কাছে সনদদার দোকানে। এখন বাজে সকাল 9:30 আর আমরা এসেছি প্রান্তিক স্টেশনের সামনে সনদদার দোকানে। অনেক শুনেছি এনার কথা, এনার দোকানের কথা। অনেকেই আমাকে আগেরবার শান্তিনিকেতন সিরিজ যখন রিলিজ করেছিল অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে এই সনদদার দোকানে সকালের ব্রেকফাস্ট করে দেখবেন, কচুরি আর তরকারি, আর এখানে মিষ্টিটাও খুব ভালো। আমাদের দোকানের বয়স হচ্ছে প্রায় 34 বছর আর আমরা চালাচ্ছি 22 বছর। আগে আমার জামাইবাবু চালাতেন, আগে জঙ্গল ছিল। আমরা যখন দোকান করতাম প্রথম তখন আপনার বিকাল 4টের পর লোকজন এখানে আসতো না, আর 2-3টে ট্রেন এখানে দাঁড়াতো, ওর মধ্যে লোকও নামত। প্রথম থেকে অনেক সংগ্রাম ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে অনেক সংগ্রাম করে এখন ঠিকঠাক। কেমন লাগবে? একটু মিষ্টি বেশি, ভালো, টেস্টি, সত্যি টেস্টি। প্রচুর পরিমাণে আলু ও কপি রয়েছে। ও এটা হচ্ছে এখানে সবচেয়ে ভালো মিষ্টি হীরামণি। হেভি কে দেখ, লুবি তোমরা খেলে না। খুব নরম, উপরটা দুধের মালাইয়ের মতো রয়েছে, ভেতরেরটা অনেকটা আমাদের ওখানে যে রসমলাই এর থেকে একটু হার্ড, মিষ্টিটা একটু বেশি কিন্তু দারুণ টেস্টি। বলতে হীরামণি খেয়ে দেখো, বুঝ বলতে এটা এই মিষ্টিটা, নাহলে এটা নিয়ে নাও দুপুরে খাবে, দারুণ। শুধু ব্রেকফাস্ট না, এখানে লাঞ্চ ডিনার দুটোই করতে পারবেন। ভেজ মিল 70 টাকা, আর ডিম মিল হচ্ছে 80 টাকা, মাছ মিল হচ্ছে 100 টাকা, আর চিকেন মিল হচ্ছে 190 টাকা পার মিলে 4 পিস চিকেন থাকবে, মাটন মিল হচ্ছে 300 টাকা, 1 পিস আলু, 4 পিস মাটন থাকবে পার মিলে। মাটনটা অর্ডার দিতে হবে? মাটনটা অর্ডার না দিলে হয় না। হ্যাঁ, মাটন বা অন্য কোনো মাছটা ছিল বানিয়ে দিই, অর্ডার দিতে হয়।
কচুরির দাম হচ্ছে পার পিস কচুরি 6 টাকা করে, আর যেটা হীরামণি খেলাম তার দাম হচ্ছে পার পিস 10 টাকা, চায়ের দাম এক খোরাই 10 টাকা। ব্রেকফাস্টের পর স্নান সেরে আমরা যাই শান্তিনিকেতনের উৎস সন্ধানে, রায়পুরের জমিদার বাড়িতে। প্রান্তিক থেকে শ্রীনিকেতন হয়ে মাত্র 12 কিলোমিটার দূরে রায়পুরের এই জমিদার বাড়ি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করার উদ্দেশ্যে মেদিনীপুরের লালচাঁদ সিনহা এইখানে রায়পুরে এসে এই বাড়িটা তৈরি করেছিলেন আজ থেকে প্রায় 250 বছর আগে। যারাই শান্তিনিকেতনে বেড়াতে আসেন তাদের বেড়ানো শুরু করা উচিত এই জায়গা থেকে, রায়পুরের সিনহাদের জমিদার বাড়ি। ১৮৬৩ সালে এই বংশেরই জমিদার ভুবনমোহন সিনহার থেকে বাৎসরিক 5 টাকার বিনিময়ে শান্তিনিকেতনের ইজারা নিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ১৮৬৩ সালে যখন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ইজারা নিয়েছিলেন তখন এই বংশেই জন্মগ্রহণ করেন এই বংশের আরেকজন কৃতি সন্তান সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, যিনি পরবর্তীকালে হবেন লর্ড সিনহা, যার নামই আমাদের কলকাতার লর্ড সিনহা রোড। ১৯১৯ সালে যখন ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট পাস হয় হাউস অব লর্ডসে, তার পেছনেও কিন্তু সত্যেন্দ্র প্রসন্ন সিনহার ভূমিকা ছিল সবচেয়ে বেশি, যা অনস্বীকার্য। তাছাড়াও ওনার অসংখ্য কৃতিত্ব রয়েছে। উনি ছিলেন বাংলা এবং বিহারের গভর্নর এবং উনি ছিলেন প্রথম অ্যাটর্নি জেনারেল অফ বেঙ্গল অ্যাজ ইন্ডিয়ান। রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই ঐতিহাসিক জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে। যদি এখানে বেড়াতে আসেন তবে খুব সাবধানে বাড়ির ভেতরে হাঁটাচলা করবেন, বাচ্চাদের একেবারেই হাতছাড়া করবেন না। বাড়ির ওপরের তলাগুলি খুবই বিপজ্জনক, ওপরের তলায় বাচ্চাদের না নিয়ে যাওয়াই উচিত হবে। সেই দিন আমাদের হোটেল সোনার তরিতে আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল মাটন থালি, সে এক এলাহি ব্যাপার। এই স্পেশাল থালিতে আমাদের দেওয়া হয়েছে ভাত, দেরাদুন রাইস, আলু ভাজা, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এখানে রয়েছে মাটন, ডাল, আলু ফুলকপির একটা তরকারি, পাঁচমিশালি এটা, আচ্ছা এটা পাঁচমিশালি তরকারি, আলু মটর পনির, এখানে চাটনি, এছাড়াও দেওয়া হয়েছে বেগুনি যেটা অলরেডি খাওয়া হয়ে গেছে, স্যালাড, পাঁপড়, 4টে রসগোল্লা, এখানে রয়েছে ঘি।
মিক্সড ভেজ মানে এই পাঁচমিশালি তরকারি, গাজর, ফুলকপি, বিনস, আলু সব দিয়ে করেছে, খুব সুন্দর খেতে হয়েছে। ফ্রাইড রাইস আর আলু মটর পনিরটাও খুব ভালো হয়েছে খেতে। ফ্রাইড রাইসটা হালকা ভালোই হয়েছে, একটু নুন কম হয়েছে। মাটন দ্রন্ত সিদ্ধ হয়েছে আর ঝোলটা অসাধারণ হয়েছে। মাটনটা অদ্ভুত, চোখটা বন্ধ হয়ে আসছে। আমি বলেছি সাধারণত যেটা হয় যে যে কোনো হোটেলে একটু তেল মশলা দিয়ে করার প্রবণতা থাকে, কিন্তু এখানে একদম বাড়ির মতো। এবং বোলপুরের মাটন ভীষণ ভালো, আমরা আগেও খেয়েছি, কিন্তু এখানে শুধু মাটনটা ভালো হলে তো হয় না, তার রান্নাটাও ভীষণ ভালো হতে হয়। এখানে এক্স্যাক্টলি সেরকম রান্না হয়েছে, অসাধারণ। কোনো কিছু বাদ নেই, প্রত্যেকটা বাটি পুরো খালি, পরিষ্কার দেখে দেখতে পাচ্ছি। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, কিছু নেই। লঙ্কাটা পড়ে আছে, লঙ্কাটা কিন্তু এক্সপেক্ট করিস না, কাঠিটা কেমন লঙ্কা, একটু একটু লেবু দেবো এর মধ্যে, অসাধারণ স্বাদ। দেখি এটাকে বানাই, এবার টেস্টটা আসবে। যদি এই সোনাতলিতে স্পেশাল এই থালি খেতে চান, তাহলে কিন্তু এনাদেরকে আগের থেকে জানিয়ে দিতে হবে। মাটনের বদলে চাইলে পরে চিংড়ি মাছও হতে পারে, আপনারা একটু আগের থেকে জানিয়ে দিলে এনারা সেই বুঝে অ্যারেঞ্জ করবেন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।